প্রিয় দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিক প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ শরীফ স্বাগত আপনাকে ধন্যবাদ পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পরে শোনাই তারপর আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম এমপি আজিম কলকাতায় খুন চোরাচালান নিয়ে দ্বন্দ্ব খুনের পরিকল্পনায় এক মাস আগে অনেক অভিযোগ তবু বারবার এমপি আবাসিক হলে ছায়া ছায়া বাহিনী ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় দৈনিক সমকালের শিরোনাম বন্ধুর ছকে এমপি আজিম খুন অর্থনীতি ঠিক করার দাওয়ায় মানুষের উপর চাপ বাড়াচ্ছে দৈনিক যুগান্তরের শিরোনাম এমপি আনার ভারতে খুন চব্বিশ বছর পর প্রকাশ্যে টপ টেরোর এলাকায় আতঙ্ক ভোটার খড়ার মধ্যেও বেড়েছে ভোটের হার দৈনিক ইতিভাগের শিরোনাম এমপি আজিমের লাশের সন্ধানে পশ্চিমবঙ্গ পুলিশ পরিকল্পনা শাহিনের কিলিং মিশনের প্রধান মোকাররম নরসিংদিতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা কালের কণ্ঠের শিরোনাম ভারতে বন্ধুর চকে এমপি আনার খুন অধারা মুকুটো জিতল বসুন্ধরা কিংস রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিএ হত্যা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ভারতের রোমহর্ষ খুন এমপি আনার রাইসির মৃত্যু ঘিরে পাঁচ প্রশ্ন ভোটে ধরাশায়ী মন্ত্রী এমপির প্রার্থীরা মানব জমিনের শিরোনাম কলকাতায় খুন বাংলাদেশি এমপি আনার নেপথ্যে কি খবরের কাগজের শিরোনাম এমপি আনার কলকাতায় খুন বিতর্কিত আবার নির্বাচিত উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ আমাদের সময় শিরোনাম এমপি আনোয়ারুল ভারতে খুন রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে জট খুলবে নাকি বাড়বে আলো শিরোনাম খুন হল মেলেনি মরদেহ ভোটের অস্তিত্ব নিয়ে সংখ্যায় শরিকরা চোদ্দ দলের বৈঠক আজ দেশ বন্দরের শিরোনাম দেশের এমপি কলকাতায় খুন চোরাকারবার না রাজনৈতিক বিরোধ যায় যায় দিনের শিরোনাম এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রেমাল দৈনিক জনকণ্ঠের শিরোনাম এমপি আনার খুন বাবা হত্যার বিচার চাই ডরিন লাশ নিয়ে কলকাতায় রহস্য চোদ্দ দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক শরীফ আপনি শিরোনাম শুনলেন সব পত্রপত্রিকায় একই খবর আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কলকাতায় খুন হলেন এবং এ নিয়ে পত্রপত্রিকায় যে শিরোনামগুলো হয়েছে আমি যদি আর আপনাকে একটু ছোট করে শোনাই এমপি আজিম কলকাতায় খুন প্রথম আলোর শিরোনাম সমকালের শিরোনাম বন্ধুর ছকে এমপি আজিম খুন যুগান্তরের শিরোনাম এমপি আনার ভারতে খুন কালের কণ্ঠের শিরোনাম ভারতে বন্ধুচ্ছকে এমপি আনার খুন সময়ের আলো শিরোনাম খুন হল মিলেনি দেহ মরদেহ আর বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ভারতে রমহস্য খুন এমপি আনার চোরাচালান নিয়ে দ্বন্দ্ব খুনের পরিকল্পনা এন মাস আগে প্রথম আলোর শিরোনাম আপনার বক্তব্য একটু শুনতে চাই আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ প্রথমত যে কোনো মৃত্যুই কাম্য নয় কাম্য নয় এভাবে এইভাবে এবং যিনি মৃত্যুবরণ করেছেন তার স্বজন তার পরিবার তার উপরে নির্ভরশীল তারা এই যন্ত্রণাটা আমাদের থেকে ভালোই বুঝবেন এবং সেই কারণে এই ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড রমহর্ষক হত্যাকাণ্ড এগুলো আমরা কামনা করি না এবং আমরা এর যথাবিহিত ব্যবস্থা চাই তো একই সঙ্গে এটাও আমি বলতে চাই যে রাজনীতির নামে আপনি যখন অপরাজনীতির চর্চাটা করেন তখন কখনও কখনো এমন কতগুলো ঘটনা ঘটে যায় যেগুলো আপনি চান না অথবা কখনো কখনো আপনাকে বিব্রত করে ভারতে রাজনীতিবিদদেরকে খুনের ঘটনার আগে আপনার মনে আছে বিএনপির একজন সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব তিনি এখনো ভারতে আছেন কীভাবে একজন জলযন্ত মানুষ ঢাকা শহর থেকে কে ধরে নিয়ে গেল কোথায় কীভাবে গেলেন এবং ওপার গিয়ে তিনি কিভাবে কারা ফেলে আসলো আপনার মনে আছে সাংবাদিক কাজল তাকেও একই কায়দায় নিয়ে যাওয়া হলো এবং তারপর তাকে সীমান্ত অতিক্রম করে আবার কাজল ফিরে এসেছে এই যে দুইজনের কথা বললাম তাদের জীবন তারা ফিরে পেয়েছেন তারা বেঁচে আছেন কিন্তু একজন সংসদ সদস্য তিনি যেভাবে গেছেন সাধারণত কতগুলো নিয়ম মেনে যেতে হয় একজন সাধারণ মানুষের ক্ষেত্রে যে কোনো জায়গায় হুটহাট চলে যাওয়া একটা ব্যাপার আর এই ধরনের দায়িত্বশীল জায়গায় পদগুলো যারা ওন করেন তাদের যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে কতগুলো সম্ভবত কারণ অথবা কতগুলো প্রসিডিওর মেনটেন করতে হয় তো গতকালকের থেকে যে তথ্যগুলো আসছে এই তথ্যগুলো আমরা একদিকে এই হত্যাকাণ্ডের আপনাকে যদি আমি জাস্ট এই তথ্যের কথা তো বললেন আমি যদি কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই কলকাতায় ফ্ল্যাটে রক্তমাখা কাপড় মেলেনি লাশ সরানো হয় টুকরো টুকরো করে বিশ মিনিটের কিলিং মিশনে অংশ নেন পাঁচজন গ্রেপ্তার ছয়জন পরিকল্পিত খুনের শিকার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কারা আমাকে এতিম করলো দেখতে চাই মেয়ের দাবি ঝিনাই নানা মুখে আলোচনা একটি মৃত্যু তো তো এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু তো না একই সঙ্গে তার পারিপার্শ্বিক আরও কতগুলো প্রশ্ন আছে তিনি কেন সেখানে গেলেন চিকিৎসা করতে গেলে যে ধরনের প্রসিডিওর আমরা মেনটেন করি তিনি সেইগুলো করছিলেন না এবং তার সাথে অনেকেই যুক্ত হয়েছিলেন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন ইত্যাদি যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ এর ভিতর থেকে অনেকগুলো প্রশ্ন জন্ম হয়েছে যে যেকোনো এই ধরনের চিকিৎসা গ্রহণ করতে গিয়ে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে ঠিক তিনি যেদিন মৃত্যুবরণ বা তার খুনের খবরটি এসেছে ওই দিনই আওয়ামী লীগের একজন সাবেক সাংসদ মানু মজুমদার নেত্রকোনার সাবেক এমপি তিনিও কিন্তু ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছেন একই দিনে তো সেই মৃত্যুটা কিন্তু খুব বেশি মানুষ জানেন না এটি কেন এটি হচ্ছে প্রথমত একটা খুবই নিষ্ঠুর হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দ্বিতীয়ত হচ্ছে যে হত্যাকাণ্ডকে ঘিরে নানা রকমের প্রশ্নর জায়গাটা আছে আমি বলছি ওই জায়গাটায় যে আমাদের সংসদ সদস্যদের কাছে রাজনীতিবিদদের দে কাছে মানুষের যে প্রত্যাশার যে জায়গাটা সেই প্রত্যাশাটা কিন্তু সবসময় তারা ধারণ করেন না যে প্রশ্নগুলো এসেছে সোনাচোরা চালান থেকে শুরু করে নানা রকমের প্রক্রিয়ার মধ্যে এই কথাগুলো কিন্তু বিরোধী যারা রাজনীতি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কিন্তু এই কথাগুলো কেউ বলছে না যারা এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারাই কথাগুলো বলছে সুতরাং এই জায়গাটা আপনার বলার সুযোগ নাই যে এটি রাজনৈতিক প্রতিপক্ষ আমাদেরকে সুনাম ক্ষুণ্ণ করার জন্য এটি বলছে নিশ্চয়ই তদন্তের মধ্যে এরকমের কতগুলো বিষয় এসেছে অর্থাৎ আমাদের রাজনীতিবিদরা যে কথাটি বলতে আসেন যে জনগণের সেবার জায়গাটি সেই জায়গা থেকে তারা যে সরে যান শুধু না একেবারে কতগুলো কাজের মধ্যে তারা জড়িয়ে পড়েন যে কাজগুলো একেবারে আইন সিদ্ধ না অথচ এই যে সোনা চোরাচালান বা অন্যান্য যে বিষয়গুলো আসছে এর বিরুদ্ধে এরাই হয়তো সংসদে দাঁড়িয়ে আইন তৈরি করতেন আইন প্রণয়ন করতেন আবার সেই কাজগুলো তারাই যুক্ত হচ্ছেন যে কাজগুলো ওই আইন শরীফ যে বিষয়টি আপনি যে প্রসঙ্গটি আপনি বললেন এবং যা বললেন তাতে বিষয়টি খুব স্পর্শকাতর এবং খুবই মর্মান্তিক কিন্তু তারপরেও এই যে পত্রপত্রিকায় যে বক্তব্য এসছে কত কোটি টাকায় কাউকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং এই যে মৃত্যুর রহস্য এবং এই মৃত্যুকে ঘেরে যে অপরাধ চক্র যদি দাঁড়িয়ে থাকে তার একটা সুরাহা বোধ করি হওয়া দরকার তার কারণে এমন মৃত্যু তো কখনোই কাম অবশ্যই না গতকালকে তার পরিবারের একই সাথে এই কথাগুলো বলতে হয় যে এরকমের ঘটনার সাথে যে তথ্যগুলো আসছে এই গ্রাউন্ডটা তো একদিনে তৈরি হয়নি তার কাছে যে মাস ধরে মাস ধরে পরিকল্পনা এবং যাদের সাথে তার বিরোধগুলো ছিল যে ব্যবসা বাণিজ্য নিয়ে এই বিরোধের কথা তো বলা হচ্ছে এবং তার নামটি কিন্তু ইন্টারপোলের খাতায়ও ছিল সুতরাং পরিবারের কান্না যেটা আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের হৃদয়কে বিধিন্ন করে একই সাথে এই পরিবারটাকেও অন্তত এই জায়গাটা ভাবতে হবে যে এরকমের একটি প্রক্রিয়ার মধ্যে তিনি যে যুক্ত হলেন পরিবার কি তাকে সেখান থেকে বের করে আসা বা চুরি আনার জন্য কোনো উদ্যোগ যাচ্ছে এখন অবশ্যই এই আলোচনাগুলোর থেকে বড় বড় ব্যাপার যে এই যে মিত্র রহস্য সেই মিত্র রহস্যটা উদ্ঘাটন অবশ্য গুরুত্ব হওয়ার দরকার এবং আমরা একই সাথে আমার কাছে এটা আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছিলাম যে বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতে যে নিখোজ হওয়ার পর আমার যেটা ধারণা যে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের তৎপরতাটা হওয়া উচিত ছিল এবং যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একেবারে অভিজাত এলাকায় যে এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে চোখের ডগার মধ্যে আছে নখদর্পণের মধ্যে আছে সেই জায়গায় প্রতিবেশী দেশের একজন সংসদ সদস্য আইন প্রণেতা আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে সেই জায়গায় যথেষ্ট মাননীয় মন্ত্রী বলছেন যে দুই দেশের এই পুলিশ তারা হয়তো খুশি হতে পারে একটু দেখতে চাই যে এই ঘটনার রহস্যটা কতটুকু এবং বিশেষ করে লাশের টুকরো টুকরো সেই হয় কিনা সেটা একটি দেখার বিষয় একই সাথে একটু সম্পূরক প্রশ্ন আপনাকে করতেছি আজকের পত্রিকায় আরো দুটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে যেমন যুগান্তরে খবর আছে শীর্ষ সন্ত্রাসী বদরুল এখন বিসমিল্লা আলী চব্বিশ বছর পর প্রকাশ্য টপ টেরোর এলাকায় আতঙ্ক এবং ছোট করে বলা আছে সরকারকে প্রতিশ্রুতি দিয়েই দেশে এসেছি কি প্রতিশ্রুতি জানি না নরসিংদিতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা গতকালকে এই খবরগুলো কয়েকটা খবরই জেনেছি আপনি খেয়াল করবেন প্রথম আলো গত কয়েকদিন ধরে অপরাধের নতুন যে ভারসান ধর্ষণ মানে ধারণ আর কি হ্যাঁ নতুন যে ভারসান আমি বলছি আর কি যে কিশোর জ্ঞান এদের উপরে থেকে একটা রিপোর্ট সিরিজ রিপোর্ট করছে এবং সেখান থেকে তারা দেশের বাইরের থেকে বড় ভাইরা কিভাবে এই কিশোরদেরকে নিয়ন্ত্রণ করে তাদের অপরাধ সাম্রাজ্যকে বিস্তৃত করছে এবং সেখান থেকে চাঁদাবাজি সহ মাদক ব্যবসা সহ অন্যান্য বিদেশ হয়ে তো এই যে ভাই যিনি বিসমিল্লা আলী হয়ে বাংলাদেশে এসেছেন এবং এসে বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের সাথে তার সমঝোতা এটি আমরা জানি না আমরা দেখতে চাই এই ঘটনার সাথে এই ধরনের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার আমি শেষ করে দেব এই জায়গাটায় যে এই যে সাংসদের যে লাশ গুমের যে বিষয়টা টুকরো টুকরো করার বিষয়টা আপনার মনে আছে ব্রাহ্মণবাড়িয়া বিরোজাবালা এবং তার পরিবারের অন্তত আট নয় জন সদস্যকে এক সময় সম্পত্তির লোভে কিন্তু এইভাবে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল এবং আমাদের শৃঙ্খলা বাহিনী সেই রহস্য উদ্ঘাটন করেছিলেন এবং তার বিচার সংগঠিত হয়েছিল আমি মনে করি যে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের উচিত সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে প্রতিবেশী দেশের একজন সাংসদের এই ধরনের মৃত্যু অন্যান্য জায়গায় অন্যান্য ক্ষেত্রে তারা যেভাবে অ্যাড্রেস করতেন গুরুত্ব দিতেন আমাদের ক্ষেত্রে একই রকমের গুরুত্ব দিতেন অনেক ধন্যবাদ আপনাকে আমি একটি উপজেলা নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই ভোটে ধরাশায়ী মন্ত্রী এমপির প্রার্থীরা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম বিতর্কিত আবার নির্বাচিত খবরের কাগজে শিরোনা তা বিতর্কিতরা নির্বাচিত হচ্ছে এটা তো খুব নতুন ঘটনা নয় কিন্তু এই যে আরেকটি ঘটনা বলা হচ্ছে ধরাশায়ী মন্ত্রী এমপির প্রার্থীরা গত কয়েকদিন ধরে তো আমাদের রাজনীতিতে এখন একটা মাত্রই উপাদান সেটি হচ্ছে যে উপজেলা নির্বাচন আমাদের উপজেলা ব্যবস্থাটা কিন্তু একটা দিক থেকে স্থানীয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ইউনিয়ন পরিষদের সব থেকে বড়ো দ্বিতীয় টায়ারের সব থেকে বড়ো জায়গাটা হচ্ছে উপজেলা পরিষদ কিন্তু আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবে এটাকে আমরা ইফেক্টিভ করতে পারিনি অথচ আমাদের এই যে লোকাল রাজনৈতিক সদিচ্ছা বলতে কি বল রাজনৈতিক সদিচ্ছা বলতে বুঝাচ্ছি যে কর্তৃত্ব ধরে রাখা একজন সংসদ সদস্য তিনি আইন প্রণয়ন করবেন জাতীয় পর্যায়ে তিনি পরিচিত কিন্তু তিনি সবসময় চেষ্টা করেন যে উপজেলাটা আমার হাতের মধ্যে রাখতে হবে সেখানে আমার স্ত্রীকে বসাইতে হবে অথবা সেখানে আমার ছেলেকে বসাতে হবে এবং আপনি এই যে ধরাশাহী যারা গতকালকে সাবেক অর্থমন্ত্রীর ভাই তিনি একটা জায়গায় পরাজিত হয়েছেন আবার অমুক মন্ত্রীর ছেলে স্থানীয় আওয়ামী লীগ তাকে চাইছে না তারপরেও তাকে জোর করে জিতাতে হবে এই যে প্রবণতাগুলো দল সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রীদের আত্মীয় স্বজন বা অমুক নেতাদের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না তারপরে তারা করছে যারা নেত্রীর সামনে এসে বলেন যে আপনার জন্য আমি জীবন দিয়ে দিতে চাই কিন্তু সেই নেতা নেত্রীর নির্দেশ ওই জায়গাটা তিনি আবার পালন করেন না উল্টা করেন এর পেছনের যে একটা কারণ আছে সেই কারণটা আপনি ওই যে সংসদ সদস্যের মৃত্যুর কে কেন্দ্র করে যে ঘটনাগুলো আসছে এটাও কিন্তু একটি কারণ সেটা হলো একবার যদি আমি এমপি হতে পারি আমার সম্পদ পার্শ্ব গুণ বেড়ে যাবে আবার এটি মানুষের সব একে সরকারি সাহায্য এটি লোপাট করা মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা এবং ওই যে সোনা চোরাচালান হুন্ডি ব্যবসা সহ নানা রকমের প্রক্রিয়ার মধ্যে প্রভাব নিয়ে জড়িত হওয়ার সুযোগ আছে একসাথে ব্যবসা করে বন্ধুর কাছ থেকে হাজার কোটি টাকা লাভ করার পরে আপনাকে বিদায় করে দেওয়ার সুযোগ আছে যদি রাজনৈতিক প্রভাবটা আমার হাতে থাকে আমি যদি চেয়ারম্যান হতে পারি এবং আপনি যে দেখছেন একজন সংসদ সদস্য পাঁচ বছরের মধ্যে তার পাঁচশো গুণ সম্পদ বেড়েছে উপজেলা চেয়ারম্যান হলে তার তিনশো গুণ বাড়বে না এটা তো কোনো কথা নেই সুতরাং যে কোনোভাবেই হোক জনসেবা না এটিকে দখল করতে হবে আর নির্বাচনের প্রতি মানুষের অনাগ্রহের যে জায়গাটা তৈরি হয়েছে এটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে প্রায় প্রতিদিনই এই কথাগুলোই নিয়ে বলতে হয় এবং এই কথাগুলো আমি একই কথা বলি যে নির্বাচন ব্যবস্থাটা এখন আর জনগণের ইচ্ছা অনিচ্ছার উপরে নেই এটি রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা যেটা আপনি বললেন এই যে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের এই পরিবেশগুলো তো আপনার আমারও দেখা যে আমরা ছোটবেলায় দেখতাম যে কি উৎসব মুখর পরিবেশ নির্বাচন হতো বাংলাদেশের বেশি উৎসবের নাম হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এখন এখন আপনি যেটা দেখবেন যে ভোটের প্রতি কিন্তু মানুষের আগ্রহটা কমে আসছে এটা কিন্তু শুধু আমাদের এখানে না অন্যান্য জায়গায় হচ্ছে আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যদি দেখেন সিক্সটির উপরে ভোট আসছে না গড় এই পর্যন্ত যতগুলো ভোট এসেছে কাস্টিং ভোট কিন্তু আমাদের এই জায়গাটা প্রবণতাটা কিন্তু আর বেশি বিপজ্জনক এর কারণটা আমি যেটা মনে করি যে নির্বাচনটা তো হলো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এইখানে প্রতিযোগিতাটা সেভাবে হচ্ছে না আপনি যদি উপজেলাগুলো খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপের মধ্যে ইলেকশন আমি এটি বলি আর কি আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপ তো ভোটাররা মনে করছে যে আবুল অথবা বাবুল তো কেউ আমাকে মিছিল করতে হবে যেহেতু আওয়ামী লীগ করে সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছেন না আমি কোথাও মানে একটা উপজেলায় আওয়ামী লীগের থার্টি ভোটার নেতাকর্মী এটি আমি বিশ্বাস করি না তাহলে আওয়ামী লীগের কর্মীরা কই তার ভোটাররা কই সাধারণ ভোটারদের কথা বাদ দিলাম তার মানে হলো যে এই যে ভোটকে নিয়ে যে ধরনের আগ্রহ সেই আগ্রহটা নেই যদিও মাঝে মাঝে কালকে একটি প্রথম আলোই রিপোর্টটি করেছে চমৎকার ওই জয়পুরহাটের পাঁচবিবি বিবি উপজেলায় পাঁচজন পুরুষকে পরাজিত করে একজন নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তো এই যে যে সমস্ত জায়গা এবং উনি তিনি ভালো ভোট পেয়েছেন তো যে জায়গাগুলোতে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটা বৈচিত্র্য আছে সেখানে কিছু মানুষের হচ্ছে তো আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই নির্বাচনটা এটা তো ক্ষমতার পালাবদল ঘটায় না সুতরাং এই জায়গাগুলোতে অন্তত স্বচ্ছতা থাকে অন্তত এই জায়গাগুলোতে মানুষকে ভোট কেন্দ্রমুখী করা ভোটের যে সংস্কৃতিটা আমরা চালু করেছি এবং এটি যে একটা সরকারের কারণে এটি হয়েছে আমি সেটি বলি না আপনি ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য নিজের বিজয়কে এনশিওর করার জন্য আপনি নানা রকমের কাজ করেছেন এবং ফলাফলটা আজকে আমরা সম্মিলিতভাবে দেখতে পাচ্ছি আমরা মনে করি মানুষের ভোটাধিকারের যে সাংবিধানিক স্বীকৃতিটা আছে সেটি এনশিওর করার জন্য রাষ্ট্র এবং সরকার পদ অনেক ধন্যবাদ আপনাকে একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে খেলা হচ্ছে ক্রিকেট যুক্তরাষ্ট্রে একটা খেলা হলো তিন খেলার একটা এবং সেটাতে আমরা শোচনীয়ভাবে কি বলবো হেরে যাব বললাম না যাই হোক আজকে একটা খেলা আছে অবশ্যই আমরা সফলতা কামনা করি আমাদের দেশের আমাদের দলের একই সাথে আমাদের মাঝে মাঝে হৃদয় ভেঙে যায় এবং কখনো কখনো মুসড়ে পড়ি আমরা এবং কখনো কখনো আমাদের সক্ষমতা নিয়েও আমরা প্রশ্ন তুলি তবে আমার কাছে মনে হয় এটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমাদের যারা তারকা খ্যাতি পেয়েছেন খেলোয়াড়দের মধ্যে তারা সম্ভবত খেলার থেকে তাদের ব্যক্তিগত লাভালাভের যে জীবনটা মেলার দিকে দেখে মেলার দিকে তাদের আগ্রহ অনেক অনেক কারণে ওই দিকে মনোযোগটা কম পাচ্ছে এবং এই ধরনের বিপরীত অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয় শুনলেন আমরা শেষে খেলা নিয়ে আলোচনা করেছিলাম এ কেন বাংলাদেশে ক্রিকেট হাসলেই মানুষেরা হাসে এটাই সত্য আজকে একটি খেলা আছে দেখা যাক কি হয় শুভ কামনা ভালো থাকবেন খোদা পেস